হাইব্রিওন হাউ আর ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা প্রায় ম্যাক্সিমাম লোক এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি অ্যান্ড্রয়েড ফোন দুই বছর থেকে দেড় বছর ইউজ করার পরে প্রায় প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে দেখা যায় যে সোলো হয়ে যায় অনেক সময় কল দিলে কল দেখতে পাই না ওইতে রিং বেজে যাচ্ছে আবার দেখা যাচ্ছে আমরা একটা অ্যান্ড্রয়েড ফোনে দুই তিনটা ফেসবুক আইডি ইউজ করার কারণে বারবার চেঞ্জ করার কারণে এটিও খুব সোলো হয়ে যায় এখন আমরা কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোন কেনার পর থেকে যদি প্রতিনিয়ত দুই থেকে তিনটা কাজ করি তাহলে কিন্তু সব সময় ফাস্ট থাকবে এবং আমরা মিনিমাম পাঁচ বছর পর্যন্ত খুব ভালোভাবে অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করতে পারি তাহলে কিভাবে মোবাইল ফোন ষোলো থেকে আমরা ফাস্ট করতে পারি যাদের এই সমস্যা হয়ে গেছে অলরেডি তারাও কিন্তু কিছুটা হলেও উপকার পাবেন আমি তিনটা অপশান আপনাদেরকে এক দেখিয়ে দেব আশা করি এই তিনটা অপশন যদি আপনারা প্রতিনিয়ত করেন দিনে দুই থেকে তিনবার আপনাদেরকে করতে হবে যাদের এই সমস্যা হয়ে গেছে আর যাদের ষোলো হই নাই তারা দিনে একবার করলেই জানাব এবং কিভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই আমি কাজটা করব না কারণ আমি যদি করি তাহলে ভিডিওটি কেটে যাবে এই কারণে আমি শুধু অ্যাপসগুলো আপনাদেরকে বলে দেব এবং কিভাবে করতে হবে প্রথমে আপনার মোবাইলে দেখবেন যে এভাবে বুস্ট স্পিড নামে একটি অপশান আছে এটা আপনারা করবেন এটা ক্লিক করলে অটোমেটিকলিভাবে বুস্ট স্পিড শুরু হয়ে যাবে এক নম্বর দুই নম্বরটি হলো আপনারা দেখবেন আপনাদের মোবাইল ফোনে এরকম একটি অপশান আছে সিকিউরিটি এটি আপনারা করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিকভাবে স্ক্যান শুরু হয়ে যাবে দুই তিন নম্বরটি হল আপনাদেরকে ক্লিনার এই যে ক্লিনার এই অপশানে ক্লিক করলে ক্লিনার শুরু হয়ে যাবে এই তিনটি রিফেলেস অপশন এটি আপনাদেরকে করতে হবে তারপর আপনারা যে কাজটা করবেন আপনার মোবাইল ফোনটি একবার হলেও দুই তিন দিন পরবার রিস্টার্ট দিয়ে দেবেন তাহলে আপনার মোবাইলটি থাকবে অলওয়েজ ফাস্ট না হলে আপনারা দেখবেন যে কিছুদিন পর পরই মোবাইল ছোলো হয়ে যাচ্ছে আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ